শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তারুণ্যের সমাবেশ থেকে আসতে পারে মহাসমাবেশের ঘোষণা, আতঙ্কে সরকার। এবার কবর থেকে উঠে এসে মিরপুরে ছাত্রলীগের ওপর হামলা করল বিএনপি নেতা। রাতের অন্ধকারে এমপি হয়েছ, আমরাই তো তোমাদেরকে তৈরি করেছি, বললেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কৃষিমন্ত্রীর হাতে এক দফার লিফলেট দিলেন বিএনপি নেতা মিলন। হেফাজতের গুরুত্বপূর্ণ পদে আসছেন কারামুক্ত নেতারা। এবং সবশেষ থাকছে হাসপাতালে ভয়াবহ সিন্ডিকেট, জিম্মি রোগীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সরকার পতনের এক দফা আন্দোলনের প্রথম ধাপে দুই দিনের পদযাত্রা করেছে বিএনপি। এবার দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করবে দলটি। পদযাত্রার পর এবার মহাসমাবেশের ঘোষণা আসতে পারে। চলতি মাসে ঢাকায় মহাসমাবেশ করার প্রস্তুতি রয়েছে। দলীয় সূত্র জানায়, শনিবার ঢাকায় তারুণ্যের সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করবেন। শুক্রবার রাতে কর্মসূচি ও দিনক্ষণ চূড়ান্ত করবে বিএনপি। প্রথম ধাপের পদযাত্রা কর্মসূচির পর পরবর্তী জোরালো কর্মসূচি ঠিক করতে বৃহস্পতিবার বৈঠক করবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। সেখানে সমাবেশের বিষয়টি উঠে আসে। পরবর্তীতে সমমনা কয়েকটি দলের সঙ্গে এই বিষয়ে আলাপ করে বিএনপি। সমমনাদের মতামতও গ্রহণ করেন দলটির শীর্ষ নেতারা। সূত্র জানায়, 26, 27 অথবা 29 জুলাই বিএনপি মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার রাতে বিষয়টি চূড়ান্ত হলে শনিবার ঘোষণা আসতে পারে। মানুষের মৃত্যুর সাথে সাথে তার কর্মশক্তি বন্ধ হয়ে যায় বলেই সবার জানা। তবে মিরপুর সরকারি বাংলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় অংশ নিয়ে দলটির নেতাকর্মীদের সাথে সংঘর্ষের সময় কবর থেকে উঠে এসে ছাত্রলীগের ওপর হামলা করে মৃত শ্রমিক দল নেতা আহমেদ জব্বার হাওলাদার এবং বাংলা কলেজ ছাত্রদলের সহসভাপতি মৃত শফিকুল ইসলাম সুমন। রাজধানীর দারুস সালাম থানায় গত বুধবার দায়ের করা একটি মামলা থেকে এমনই তথ্য পাওয়া গেছে। 620 জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দারুস সালাম থানায় বাংলা কলেজের অফিস সহকারী মোহাম্মদ মহিদুর রহমানের দায়ের করা মামলার বিবরণী থেকে জানা যায়, 18 জুলাই দুপুর 12টার দিকে বিএনপি এবং তার সহযোগী সংগঠনের পদযাত্রা চলাকালীন বাংলা কলেজের 2 নম্বর মেইন গেটের সামনে যাওয়ার সময় বাদী মোহাম্মদ রুবেল সহ একাধিক ছাত্রের উপর হত্যার উদ্দেশ্যে হামলা হয়। তার বাঁশ লাঠি নিয়ে হামলা এবং ইট পাটকেল নিক্ষেপ করলে কয়েকজন গুরুতর আহত হন। এ সময় বাদীর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বাংলা কলেজের আরেক ছাত্র সাদ্দাম হোসেন মোটরসাইকেল লাঠি দিয়ে ভাঙচুর করে হামলাকারীরা। এজাহারের সূত্রে জানা যায়, ঢাকা মহানগর উত্তর এবং মিরপুরের বিভিন্ন থানা ওয়ার্ড বিএনপির যুবদল এবং ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও ডজনখানেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। দারুস সালাম থানায় দায়ের করা মামলায় 120 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 500 জনকে আসামি করা হয়েছে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেছেন, রাতের অন্ধকারে তোমরা এমপি হয়েছ, আমরাই তো তৈরি করেছি। অহংকার ভালো না দাদাভাই, তোমরা এমপি হয়েছ, মুরব্বীদের সম্মান করে চলো, তা না হলে সমস্যা হবে, তখন কিছু বলতে পারবা না। সংগঠন আমরাই তো করেছি, তোমরা করো নাই। শুক্রবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালীতে আয়োজিত এক শান্তি সমাবেশে আজগর আলী এইসব কথা বলেন। কুমারখালী খুকরা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফের উদ্দেশ্যে কথাগুলো বলেছেন তিনি। কারণ আগের দিন বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার খুরশায় শান্তি এবং উন্নয়ন সমাবেশে আজগর আলী সহ 4 নেতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন সংসদ সদস্য সেলিম আলতাফ। এর জেরেই শুক্রবার সমাবেশে আজগর আলী পাল্টা এই বক্তব্য দিলেন। কুমারখালী উপজেলার যাদবপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান। সেখানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি জাহিদ হোসেন সহ একাধিক লোক। আজগর আলী বলেছেন, আমাদের সুযোগ হয়েছে বঙ্গবন্ধুর কাছে যাওয়ার, 7 মার্চের ভাষণ শুনেছি, দেশের জন্য যুদ্ধ করেছি। আজকে কিবরিয়া ভাই অর্থাৎ সংসদ সদস্য সেলিমের দাদা গোলাম কিবরিয়া পরিবারে যারা এমপি হয়েছে, তোমাদের প্রতি অনুরোধ, যাদের বিরুদ্ধে তোমরা সমালোচনা করেছ তাদের বিরুদ্ধে সমালোচনা করার এখতিয়ার কি তোমাদের আছে? সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবি সম্পর্কিত লিফলেট কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাকের হাতে তুলে দিয়েছেন বিএনপি নেতা ফজলুল হক মিলন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর একটি মসজিদের সামনে মন্ত্রীর হাতে একটি প্রচারপত্র এগিয়ে দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। এ সময় মন্ত্রী প্রচারপত্রটি হাসি মুখে গ্রহণ করেন। বিএনপি নেতারা তাদের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন মসজিদের সামনে মুসল্লিদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
এছাড়া বিএনপির গাজীপুর জেলা শাখার সভাপতি মিলনসহ দলীয় নেতাকর্মীরা সার্কিট হাউস মসজিদের সামনেও লিফলেট বিতরণ করছিলেন। মিলন বলেন, তিনি মসজিদের সামনে প্রায় 250 জনের মধ্যে লিফলেট বিতরণ করেছেন। তিনি বলেন, কৃষিমন্ত্রী যখন নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন, আমি তাকে একটি লিফলেট দিয়েছিলাম। তিনি আরও বলেন, আমি ডক্টর কামাল হোসেনকেও সেখানে পেয়েছিলাম এবং তাকে একটি লিফলেটও দিয়েছিলাম। এদিকে এক পাতার লিফলেটে বিএনপি এবং সমমনা দলগুলোর এক দফা আন্দোলন সফল করতে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে। লিফলেটে লেখা রয়েছে, অবৈধ সরকারকে পদত্যাগ অবশ্যই পদত্যাগ করতে বাধ্য করা হবে এবং দেশ ও এর জনগণকে সর্বব্যাপী দুর্নীতি এবং বিপজ্জনক জঙ্গল শাসন থেকে বাঁচানোর জন্য নির্দলীয় নির্বাচনকালে নিরপেক্ষ সরকার ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে। আলোচিত সমালোচিত সংগঠন হেফাজতে ইসলামের কারামুক্ত নেতারা কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধে আপত্তি তুলে ওই কমিটি বিলোপের দাবি জানিয়েছেন, কিন্তু তাদের দাবি উপেক্ষা করে কারামুক্তদের নিয়েই কমিটি সম্প্রসারণের উদ্যোগ চলছে। সম্প্রসারিত কমিটিতে জায়গা পাচ্ছেন নেতৃত্বের বাইরে থাকা 15 জন। তারা কমিটিভুক্ত করতে আগামী 29 জুলাই শুরা কমিটির বৈঠক ডাকা হয়েছে। হেফাজতে ইসলাম যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেছেন, কমিটি সম্প্রসারণ নিয়ে আলোচনা চলছে, আগামী কয়েকদিনের মধ্যেই বৈঠক হবে। হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কারামুক্ত নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, কিছুদিন আগে আমার আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছি। সাক্ষাৎকালে হেফাজতে ইসলামের কমিটি সম্প্রসারণ নিয়ে তৃণমূল দাবি তুলে ধরেছি। আমরা চাই হেফাজতে ইসলামের পুরনো ঐতিহ্য ফিরে আসুক, কারাবন্দী ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হোক। তিনি আমাদের মূল্যায়নের আশ্বাস দিয়েছেন। জানা যায়, 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে দেশের বিভিন্ন জায়গায় ধ্বংসলীলায় মেতে ওঠে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এই ঘটনায় মদতের অভিযোগে গ্রেফতার হন কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতা। এরপর ভেঙে দেওয়া হয় হেফাজতে ইসলামের সব কমিটি। তৎকালীন সময়ে গ্রেফতার হওয়া নেতাদের মধ্যে মাওলানা মামুনুল হক এবং মনির হোসেন কাশেমি, নূর হোসেন নুরানি, রফিকুল ইসলাম মাদানী সহ কয়েকজন নেতা ছাড়া বাকি সবাইকে জামিনে মুক্ত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ বা খুমেক হাসপাতালে ভর্তি রোগী হাঁটতে অক্ষম হলে দরকার হয় হুইল চেয়ার বা স্ট্রেচারের, কিন্তু সিন্ডিকেটের হাতে টাকা না দিলে তা যেন সোনার হরিণ। এছাড়া নাকে নল বা ক্যাথিডার পরানো, অক্সিজেন নল লাগানো, বিভিন্ন পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহের ক্ষেত্রেও রয়েছে সিন্ডিকেট। আবার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে রোগী বাড়ি ফিরতে দরকার ছাড়পত্র, সেটাও দখলে নিয়েছে সরকারি হাসপাতালে গড়ে ওঠা অবৈধ এই চক্র। দীর্ঘদিন ধরে এসব সিন্ডিকেটকে টাকা দিয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে জানিয়ে বিস্তর অভিযোগ করেছেন খুমেক হাসপাতালে ভর্তি হওয়া রোগী এবং তাদের স্বজনরা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সিন্ডিকেট নজরদারিতে নেওয়া হবে। গত 7 মাস হাসপাতালের উপপরিচালকের পদ শূন্য, তাই এত কিছু নজরদারি সম্ভব হয়ে ওঠেনি। এখন থেকে সব বিষয়ে নজর দেওয়া হবে। এমনিতেই 500 শয্যার খুমেক হাসপাতালে 3 গুণেরও বেশি রোগী ভর্তি রয়েছে, ফলে ওয়ার্ড এবং হাসপাতালের বারান্দা বা চলাচলের পথ সবখানেই রোগীতে সয়লাব। এই অবস্থায় রোগীর চাপে রোগীরাই পড়ছে দুর্ভোগে, কিন্তু হাসপাতালে যত সিন্ডিকেট রোগীর দুর্ভোগকে বাড়িয়ে তোলে দ্বিগুণ। অভিযোগ আছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে সৃষ্টি হয়েছে নানা সিন্ডিকেট। হাসপাতাল পরীক্ষার বিভিন্ন স্যাম্পল সংগ্রহের প্রতিযোগিতা রয়েছে চরম পর্যায়ে। চিকিৎসকরা বিভিন্ন প্যাথোলজি প্রতিনিধিদের মোবাইল নম্বর লিখে দিয়ে থাকেন। ভর্তি রোগীর ছাড়পত্র পেতে 100 টাকা দিতে হয়। ভর্তি হওয়ার পর রোগীর বিভিন্ন সেবা প্রদানে হুইল চেয়ার স্ট্রেচার করে ওয়ার্ডে নেওয়া হয়। রোগীকে নাকে নল পরানো, রোগীকে অক্সিজেন সাপোর্ট পাইপেট করা, রোগীকে পরীক্ষার জন্য প্যাথোলজিতে আনা নেওয়া করা ইত্যাদির ক্ষেত্রে অর্থ আদায় করা এখন নিয়মে পরিণত হয়েছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।